বাংলাদেশের প্রকৃত বন্ধু জাপান, আর এই বন্ধুত্ব নতুন নয়, বরং স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসাবে বাংলাদেশের পাশে আছে দেশটি। মুক্তিযুদ্ধের সময়েও জাপানের বন্ধুসুলভ আচরণ অনেক সহযোগী ভূমিকা পালন করেছে। বাংলাদেশকে সাহায্য করার জন্য জাপানের শিক্ষার্থীরা সে সময় তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র হিসাবে জাপানের ভূমিকা নিয়ে আলোচনা করব ব্রিটিউবের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশি কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো যখন নির্ধারিত সময়ে কাজ শেষ না করে দফায় দফায় প্রকল্প ব্যয় বাড়ানোর ধান্দায় থাকে, সেখানে জাপানিরা নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করে অনন্য নজির স্থাপন করেছে। সময়ের আগে কাজ শেষ হওয়ায় হাজার হাজার কোটি টাকাও সাশ্রয় হয়েছে। বলা যায় জাপান বাংলাদেশের দুর্দিনের বন্ধু। এই তো কয়েক বছর আগে পদ্মা সেতুর কাজে ঋণ দিতে বিশ্বব্যাংক যখন অস্বীকৃতি জানালো, জাপান কিন্তু ঠিকই 22,000 কোটি টাকার মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু করলো। 2020 সালের মধ্যে মেট্রো রেল চালু হলে ঢাকা শহরে গণপরিবহনের চিত্র অন্যরকম হবে। যেখানে 2008 সালে জাপানের প্রায় 70টি কোম্পানি বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যবসা ও বাণিজ্যে কর্মরত অবস্থায় ছিল, সেখানে বিগত 2018 সাল পর্যন্ত এই সংখ্যা বিপুল সংখ্যক হারে বেড়েছে। বর্তমানে প্রায় 278টি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। জাপানের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা বাংলাদেশে তাদের মোটরসাইকেল তৈরির কারখানা তৈরি করেছে। একই সাথে জাপানের আরেকটি ব্র্যান্ড ইয়ামাহার কারখানা তৈরি করেছে এসিআই নামক গ্রুপ। এই কারখানা তৈরিতে এসিআই গ্রুপের সাথে সহযোগিতা করছে ইয়ামাহা কর্পোরেশন। বাংলাদেশের যোগাযোগ এবং বিদ্যুৎ খাতে বেশ বড় ধরনের বিনিয়োগের চুক্তি করছে জাপান। এর মধ্যে মাতারবাড়ি ও সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট লাইন 1 এবং আরও বেশ কিছু প্রকল্পে জাপানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। বেশ কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাপানের সহায়তায় কক্সবাজার এলাকায় 1200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের সহায়তা নজিরবিহীন। অবকাঠামো ছাড়া কৃষি, শিল্প, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য খাতেও জাপানিদের সহায়তা অনেক। বাংলাদেশকে যত দেশ উন্নয়নে সাহায্য দেয়, জাপান সেই তালিকায় সবার উপরে। জাপানে বর্তমানে কম বেশি 15,000 বাংলাদেশি পড়াশোনা ও চাকরি সূত্রে অবস্থান করছে। বিগত 20 বছরে প্রায় 1.8 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স প্রেরণ সহ প্রবাসীরা বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে রেখেছেন কার্যকর ভূমিকা। এক সমীক্ষায় দেখা গেছে, তারা জাপানে তাদের বাংলাদেশি কর্মচারীদের মাধ্যমে বাংলাদেশে আসতে উদ্বুদ্ধ হয়েছেন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার উন্নতির পেছনে যেমন জাপানিজদের প্রবল ভূমিকা রয়েছে, ঠিক তেমনি আশার কথা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারেও জাপানিজদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। জাপান বাংলাদেশের এই বিনিয়োগ এবং বাণিজ্য কেবল একতরফাই নয়। বিগত বছর জাপানে প্রায় 117 কোটি ডলারের সমমূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, এবং এই সংখ্যা তারও আগের বছর থেকে প্রায় 23% বেশি। অপরদিকে একই সময়ে জাপান থেকে প্রায় 187 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে বাংলাদেশে। জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তবে এদিক থেকে জাপানে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বেশ হতাশজনক। জাপানে বাংলাদেশের মানুষের সংখ্যা একদমই কম, যেখানে অন্যান্য দেশের অনেক মানুষ জাপানে প্রতিনিয়তই যাচ্ছে। তবে এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ দক্ষ শ্রমিকের অভাব। এজন্য দক্ষতা অর্জনের মাধ্যমে আপনিও খুব সহজে জাপানে যেতে পারেন। জাপানে বেশিরভাগ মানুষ যারা বিভিন্ন দেশ থেকে কাজ করতে যায়, তারা নির্দিষ্ট সেই কাজের উপর অনেক দক্ষতা রাখে। সেদিক থেকে বাংলাদেশি জনশক্তি এখনও তেমন দক্ষতা অর্জন করতে পারেনি। এছাড়াও জাপানি ভাষা শেখাটা বাঙালিদের জন্য বেশ কঠিন। তবে আশার কথা হচ্ছে, আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জাপানি ভাষা শেখার মাধ্যমে খুব সহজেই জাপানে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বা নতুন কিছু জানতে পারলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের মনোবল বাড়িয়ে তুলবেন। আর এখনও যদি ব্রিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্রিটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।